দুর্গোৎসব দোরগোড়ায়, আর মাত্র দুদিন পর মূল আয়োজন শুরু। এখন মণ্ডপগুলোর কি অবস্থা, আমরা সে বিষয়ে আরো বিস্তারিত জানব। কুষ্টিয়া এবং নরসিংদী থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। প্রথমেই যেতে চাই কুষ্টিয়ায়। কুষ্টিয়ায় রয়েছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, পূজার প্রস্তুতি, সবশেষ প্রস্তুতি কি অবস্থা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ নাদিরা। আসলে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই শারদীয় দুর্গাপূজার, আর কিন্তু দুই দিন মাত্র বাকি। এই সর্বশেষ প্রস্তুতি হিসেবে কিন্তু প্রতিটি মণ্ডপে মণ্ডপে ব্যস্ত সময় পার করছে কারিগরেরা। এছাড়াও এই শেষ প্রস্তুতি হিসেবে প্রত্যেকটি মণ্ডপেই কিন্তু এখন প্যান্ডেল তৈরি থেকে শুরু করে পূজার যে সর্বশেষ কাজটুকু বাকি আছে সেইটুকু সম্পন্ন করছে এই হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তারা। আপনাকে জানিয়ে রাখতে চাই যে এবছর কুষ্টিয়ায় 249টি মণ্ডপে এই শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এমনকি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য কিন্তু প্রতিটি মণ্ডপে মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে এবছর 1 অক্টোবর থেকে কিন্তু আর 2 দিন পরে এই মূল উৎসব শুরু হবে ষষ্ঠীর মধ্য দিয়ে এবং দশমী বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু শেষ হবে। এবছর হিন্দু ধর্মাবলম্বীদের মতে এবছর দেবী আসবে হচ্ছে গজ বা হাতিতে চড়ে এবং পৃথিবী হবে সুখ সমৃদ্ধময়, এবং দেবী যাবেন হচ্ছে নৌকায় চড়ে, ফলে পৃথিবী হবে শস্যময়। অর্থাৎ এই হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আর কিছু সময় বাকি আছে, কিছু সময় পরই কিন্তু এই মূল পর্বটি চলে আসবে এবং কুষ্টিয়ায় কিন্তু প্রতিটি মণ্ডপে মণ্ডপে উৎসবের একটি আমেজ সৃষ্টি হয়েছে। নাদিরা, আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে এই শারদীয় দুর্গা উৎসব কিন্তু সারা পৃথিবীর হিন্দু ধর্মের জন্য প্রধান উৎসব নয়, এটি ভারতীয় যেমন কিছু কলকাতা এবং বাংলাদেশ এবং নেপালের এই হিন্দু ধর্মাবলম্বী এটাকে প্রধান উৎসব হিসেবে পালন করে, বাকি কিন্তু নয়। তাই এই সর্বশেষ আমি এটুকু বলতে পারি যে দুর্গা উৎসবকে সামনে রেখে এই যে সর্বশেষ প্রস্তুতিতে প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে কিন্তু ব্যস্ত সময় পার করছে এই হিন্দু ধর্মাবলম্বী যে কারিগর আছে তারা সর্বশেষ প্রস্তুতি হিসেবে এই উৎসবের এমএসটি কিন্তু অলরেডি মণ্ডপে মণ্ডপে চলে এসেছে। নাদিরা, তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়ার পূজা মণ্ডপের প্রস্তুতির খবর জানছিলাম। আমরা আপনাদেরকে বলেছিলাম যে নরসিংদীরতেও পূজা মণ্ডপের খবরাখবর জানাবো, সেই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরবর্তী খবরে নিশ্চয়ই আপনাদেরকে নরসিংদীর পূজা মণ্ডপের সবশেষ খবর জানাবো।